হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বাবার রহমতে ভালো আছি। তো আজকে আসলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ হচ্ছে আমার বাবার শরীরটা আসলে একটু ভালো না, ও একটু অসুস্থ। বিশেষ করে ওর জন্য সবাই একটু দোয়া করবেন। রেডিওকে একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাব, বাট এখন আপনার একদম খুবই সকাল হচ্ছে, কারণে দেখা যায় এখন তো আর কোনো হচ্ছে ক্লিনিক বা কোনো চেম্বার খোলা না, তো যে কারণে একটু পরে নিয়ে যাব। ওর শরীরটা আসলে একটু ভালো না বাবা, দেখতে পাচ্ছেন মানে একটু অস্বস্তিকর ফিল করতেছে, এরকম একটু বিরক্তকর ভাব। তো সকাল সকাল উঠে গেলাম, মা কি আর করবো, যত শরীরটা ভালো না, শুভ একদমই মানে থাকতে চাচ্ছে না বেডে, এই অবস্থা উঠে যাবে। তো এই জন্য হচ্ছে খুব সকাল সকাল যে উঠে গেলাম, সে মানে উঠবে। এরপর হচ্ছে আপনার দেখা যায় আমাদের বাসার সামনে যে পাখিটা রেখেছিলাম, ওর সাথে একটু দুষ্টামি করবে না বাবা? আব্বু, এই যে তোমার পাখি কই বাবা, পাখি পাখিটা কই আম্মু? আব্বু চুপ করে আছে, কারণ শরীর ভালো না লাগবে আসলে, হয় কি কিছুই ভালো লাগে না। এটা হচ্ছে মেয়ে আর হচ্ছে আপনাদের সাথে একটু আমার যে ছাদে আমার ছাদ বাগানটা আছে একটু শেয়ার করি। ছোটোখাটো আসলে এখন ওইভাবে করতে পারিনি। সব থেকে মেইন হচ্ছে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে, দেখবেন যে কিছু ভালো লাগে না। আমরা হচ্ছে নানা বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, আমাদের বাড়িতে প্রাতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর থেকে শুধু অসুস্থ, একটু জ্বর, এই শরীর ভালো লাগছে না, এই দেখা যায় মানে পায়খানা করতেছে, একটার পর একটা সমস্যা রেগে আছে। তো ভাবলাম এর আগেও ডাক্তার দেখিয়েছিলাম, এর আগে জ্বর ছিল, তো আশা করি জ্বর হচ্ছে বেশি দিন ছিল না, একদিনের ভিতরে শেষ হয়ে গেছে। তো এখন আবার দেখা যায় একটু পায়খানা মানে বাথরুমে যাচ্ছে, আবার একটু হচ্ছে কেমন সমস্যা হচ্ছে, তো এই কারণে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো অবশ্যই ওর জন্য দোয়া করবেন। তাহলে তো সকাল সকাল উঠে গেছি, একটু ছাদে যাবো আর কি, আপনাদেরকে দেখাচ্ছি আমার কাজগুলো। তো আমার বাসার সামনে হচ্ছে একদম এই যে দরজা, এটা হচ্ছে মেন দরজা, দরজার সামনে হচ্ছে আমি এই দুইটা গাছ লাগিয়েছিলাম। এর আগে আমি দেখিয়েছিলাম এই যে গাছটা আমরা হচ্ছে মানে টাইম ফুল বলি, এটা কিন্তু দেখা যায় অনেকটাই বড় হয়েছে, এত বড় ছিল না, এই কদিনে ভালো বড় হয়েছে এবং নতুন হচ্ছে শাখাও হচ্ছে। আর এটা বেরি ফুল, অনেকগুলো বেরি ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন যে ফুলগুলো কিন্তু ঝরে গেছে, অনেকগুলো ফুটেছে আর কি, এখনো হচ্ছে কলি আছে। এবার হচ্ছে আমরা ছাদে যাব। তো রেডি হচ্ছে ছাদে চলে এসেছি, ছাদে হচ্ছে নতুন করে আপনার বলে ওই যে কুমড়া গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে আপনাদেরকে এখনও দেখাইনি। আর আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমি ছাদে যে করমচা গাছটা মানে লাগিয়েছি, ওটার ফলগুলো কিন্তু সবগুলো পেকে গেছে। এই যে ফল হচ্ছে, এটা সবগুলো পেকে গেছে। এই যে গ্রামের ভিতরে আম গাছ লাগিয়েছিলাম, আম কিন্তু অলরেডি একটু লাল লাল হচ্ছে, হয়তো বা কিছুদিনের ভেতরে পিকে যাবে, এরকম এক অবস্থা। আর বিশেষ করে যেটা হচ্ছে মেইন, আমার যে কমলা গাছটা ছিল, আপনাদের কমলা গাছের ভিডিও দিয়েছিলাম, কমলা গাছে হচ্ছে এর আগে অনেক কমলা ধরছিল, বাট মাঝখান থেকে মানে অতটা কমলা ধরে নাই, বলতে গেলে পাতাগুলো খুব ঝরে গেছিলো, মানে একদম মরা মরা অবস্থা হয়ে গেছে। পরে হচ্ছে আপনার মানে এখানে আনার পরে আমি ভালো করে একটু পরিচর্যা করে গোড়ায় মাটি দেওয়ার পরে আবার অলরেডি ফুল চলে আসছে। এই যে গাছে মানে ফুল চলে আসছে, আশা করি হয়তো আগের মতোই আবার ফল ধরবে। আর বিশেষ করে এই যে ফল ধরছে, কিন্তু ফল ধরতেছে, আগের মতো ফুল নিয়েছে, কারণ ওর একটু অক্সিজেনের প্রবলেম ছিল, তো ঠিক হয়ে গেছে। এ বাবা,
এই যে দুষ্টু একটু কিছু, আরে বাবা তুমি ছিঁড়ে ফেলছো কেন? ওর হাতের কাছে কিছু পেরিয়ে হয়েছে, ধরে টেনে ছিঁড়ে দিবে একদম, বিশেষ করে পাতা। বাবা এটা ছিঁড়ে না বাবা, এই যে পাতাচ্ছি পাতাচ্ছি আম্মু। আর এখানে হচ্ছে এই যে পুদিনা গাছটা, পুদিনা গাছে এর আগে হয়েছিল কি, এর আগে আমার সাথে মুরগি ছিল, তো মুরগিতে হচ্ছে আপনার খেয়ে ফিরেছিল, এরপরে দেখা যায় মানে মুরগিগুলো তো মারা গেল আমি বলেছিলাম, তো ওটা যাওয়ার পরে আবার আস্তে আস্তে করে পুদিনা পাতা অনেকগুলো হয়েছে, এখন আস্তে আস্তে ভালোই হচ্ছে মাশাআল্লাহ। এটা হচ্ছে ছবেদা গাছ, আল্লাহ মাহবুব জানে যে কোন বছর ছবেদা ধরবে। এই লেবু গাছ হচ্ছে, এই যে এখানে দুইটা লেবু ধরেছে, টোটাল মনে হয় পাঁচটার মতো লেবু ধরেছে। এখানে আছে তিনটা, তারপর এই যে পেয়ারা গাছটার আস্তে আস্তে করে পেয়ারা বড় হচ্ছে, এটা লাল পেয়ারা। লাল পেয়ারাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এরপরের গাছগুলো কেমন জানি একটু মানে মরে মরে যাচ্ছে, এর আগে অনেকটা ভালো ছিল কিন্তু এখন জানি কেমন হচ্ছে। এখানে হচ্ছে আমি মরিচ গাছ লাগিয়েছি, বোম্বাই মরিচ গাছ। আর এই লেবু গাছেও হচ্ছে আপনার নতুন করে লেবু ধরেছে, এই যে নতুন করে লেবু ধরেছে। আর পেয়ারা গাছে হচ্ছে বড়ো যে দুটো পেয়ারা ছিল আমি অলরেডি মানে ছিঁড়ে ফেলেছি, আমরা খেয়ে ফেলেছি। আর হচ্ছে এখানে এখানে হচ্ছে আরও দুটো পেয়ারা আছে, আর এখানে বেশ কিছু পেয়ারা নিয়েছে, যে কারণে মানে ওকে তাড়াতাড়ি করে ছিঁড়ে ফেলেছি ওগুলো। আর ওখানে ছোটো একটা বড়ই গাছ হয়েছে, কুল বড়ো হয়েছে, ওটা বড়ো হয়ে মাটিতে লাগাবো ভাবছি, কারণ এখানে তো হবে না ছাদে আসলে অনেক মাটি দিয়ে লাগানো না, ওইটা মাটিতে লাগাবো এর জন্য। এরপরে হচ্ছে এই সাইডটা দেখাচ্ছি, এই সাইডটা আপনার কিছু পুঁই শাক লাউ শাক, এখানে আমি কিন্তু শশা গাছও লাগিয়েছিলাম, শশা খাওয়া শেষ হয়ে গেছে, গাছগুলো হচ্ছে উঠিয়ে ফেলে দিয়েছি। এই হচ্ছে লাউ গাছই, লাউ গাছ আলু গাছ হচ্ছে আস্তে আস্তে করে দেখাচ্ছি, এই হচ্ছে লাউ গাছ। আর পাশে হচ্ছে পুঁই গাছ, এরপরে ওই যে দেখতে পাচ্ছেন একটু দেখাই দিন ভালো করে, এটা হচ্ছে আপনার সিম গাছ। আর এটা হচ্ছে কি বরবটি গাছ, এখান এই যে এই কয়েকটা বরবটি গাছ, অনেক বরবটি হয়েছে এর আগে অনেক হয়েছে, প্লাস এখনও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বরবটি ধরছে। আর এই যে এখন উঠছে, এটা হচ্ছে আপনার কুমড়া গাছ উঠতেছে আর কি, তাও কিন্তু মাশাআল্লাহ ভালোই হচ্ছে। আর এই যে হচ্ছে লাউ গাছ, আর শুরু হচ্ছে আরও বেশি মাটি দেওয়ার জন্য। এই যে একটা রাউড রয়েছে, একটা রাউড উঠছে, প্লাস হচ্ছে আরও এই যে ধরতেছে, তো মাশাআল্লাহ মানে এত ছোটো গাছে যে এত সুন্দর করে লাউ ধরবে আসলে নিজে ভাবতে পারিনি, একদম ছোটো গাছে যে বেশি বড়ও হয়নি, তো এর ভেতরে দেখেন অনেকগুলো লাউ ধরছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে তিন চারটা, এরপরে যে নিচের দিকে, নিচের দিকে একটা কিন্তু আস্তে 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 করে বড় হচ্ছে, এই যে আস্তে আস্তে করে বড় হচ্ছে, আর গাছ বেশি আসলে বড়ো হয়নি, গাছ এইটুকু ছোটো। তো এই তো আর কি, তো এই ছিল হচ্ছে আমার আজকের মতে ছাদ বাগান। তো এই ছিল সকাল সকাল তো ছাদে আসলাম, তো গাছগুলো দেখাশোনা করার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অবশ্যই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার এই বাবার জন্য দোয়া করবেন। বাবা এই যে তাকাও, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসলে কি প্রতিনিয়ত ভাবি যে মানে মোটামুটি ভিডিও দেবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, আসলে বাচ্চা নিয়ে সব কিছু সামলাতে পারছি না, এরপরে হচ্ছে নিজের টুকটাক কিছু কাজ আছে, সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, যে কারণে আসলে প্রতিদিন ভিডিও দেওয়া কখনও সম্ভব হয় কখনও সম্ভব হয় না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।